আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এত শীতের মধ্যেও আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। দেখেন আমাদের লাউ গাছে লাউ ধরেছে, অনেক সুন্দর লাউ ধরেছে মাশাল্লাহ। দেখেন প্রত্যেক বছর লাউ গাছ লাগাই, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগাই, বাট কিছুই খেতে পারি না, শুধু শাকই খাওয়া হয়। কারণ হচ্ছে স্প্রের পরই অনেক কিছু নির্ভর করে, কিন্তু আমরা কোনো বছরই ভিটামিন স্প্রে কিছুই করা হয় না, মানে কোনোটাই দেওয়া হয় না, কোনো স্প্রেই করা হয় না। বাট এবার হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলেছি যে এবার লাউ একটা খাবোই, যার কারণে তুমি একটু স্প্রে করবা। তো দুই দিন স্প্রে করেছে, প্রথম দিন স্প্রে করেছে ভালো, দ্বিতীয় দিন স্প্রের মাত্রাটা অনেক বেশি দিয়ে ফেলছে, হ্যাঁ বিষের মাথাটা, যার কারণে হচ্ছে যে লাউগুলো পড়েছিল সব মরে গেছে। পরে আবার নতুন করে যে এই যে জানগুলো পড়েছে, আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষায় এটাকে জান বলা হয়, দেখেন ছোট লাউয়ের এই জানগুলো পড়েছে, এগুলো হচ্ছে এখন বড় হবে। দেখে তো মনে হচ্ছে সবগুলা এক সপ্তাহের ভিতর হয়তো বা সবগুলা লাউয়ে পরিণত হয়ে যাবে। দেখে খুবই ভালো লাগছে, যাক এই বিগত 3-4 বছর পরে যদি আল্লাহ এবছর দেয় তাহলে লাউ খেতে পারবো অবশ্যই, আশা করছি। শীতের সময় লাউ তরকারিটা অনেক ভালো লাগে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। লাউ তরকারিটা খেলে, লাউ তরকারি শরীরের জন্য অনেক উপকার, পেটটা ঠান্ডা রাখে, পেট ক্লিয়ার থেকে লাউ খেলে এটা খুবই ভালো। কিন্তু আমার লাউ খাওয়া হয় না আমাদের সেরকম একটা, তো আল্লাহ যদি দেয় এবার হয়তো বা লাউ খাবো। আপনারা কারা কারা বাড়িতে এরকম লাউ গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।